হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন এবং খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে আপনারা শিখতে পারবেন কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়, যেমনটি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ড্রপ ডাউন মেনু তৈরি করলে আপনার সুবিধা কি পাবেন। টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ প্রয়োজনীয়, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ড্রপ ডাউন মেনু তৈরি করা, এবং হয়ে যান মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এক্সপার্ট। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন নতুন নতুন শিক্ষামূলক টিউটোরিয়াল পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি আজকের টিউটোরিয়াল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। বন্ধুরা, আমি আগে থেকেই কিছু স্লাইড এখানে তৈরি করে রেখেছি। এই স্লাইডগুলো দেখুন, ডান পাশে এই কর্নারে একটি ড্রপ ডাউন মেনু আমি তৈরি করে রেখেছি প্রত্যেকটি স্লাইডের জন্য। প্রথমে টিউটোরিয়ালের শুরুতে আমি যে ভিডিওটি বা যে অংশটি দেখিয়েছি তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ড্রপ ডাউন মেনুর কাজ কী। দেখুন, এখানে আমি 5টি স্লাইড অলরেডি তৈরি করে রেখেছি এক্সাম্পল হিসাবে, উদাহরণস্বরূপ। তাই এইগুলো দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পাশে দেখুন 5টি স্লাইড আছে, প্রত্যেকটি স্লাইডেই কিন্তু এই ড্রপ ডাউন মেনু আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই ড্রপ ডাউন মেনু তৈরি করলে কি হবে। ড্রপ ডাউন মেনু যদি তৈরি করেন তাহলে আপনি ইচ্ছা মতো যে কোনো স্লাইড আপনি ভিউ করতে পারবেন। তো দেখুন, আমি এখান থেকে ড্রপ ডাউন মেনুটি রিমুভ করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এগুলো কীভাবে তৈরি করবেন। প্রথমে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে একটি শেপস আমি নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো একটি শেপস নিয়ে ড্র করবেন। এভাবে ড্র করে আপনি যে কোনো সাইডে, যে কোনো পাশে, উপরে, নিচে, ডানে, বামে, যে কোনো পাশে আপনি এটিকে তৈরি করতে পারবেন। এরকম করে একটি শেপস তৈরি করুন। তৈরি করার পর এটি ঠিক এভাবে উপরে দিকে স্থাপন করুন, অর্থাৎ সামান্য একটু বাইরে রাখুন এবং নো আউটলাইন করে দিন। দেওয়ার পর শেপস ফিল, আমি যেই ব্যাকগ্রাউন্ড ফিল আছে সেটি আমি কপি করে দিলাম। এখন ছোট্ট অ্যারোটিতে ক্লিক করে মোর কালার এখানে ক্লিক করার পর কাস্টম থেকে আমি এর ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিচ্ছি, একটু ডিপ করে দিলাম। দেওয়ার পর একটি শ্যাডো দেবো যাতে দেখতে ভালো লাগে, আমি শ্যাডোটি দিলাম। শ্যাডোটি দেওয়ার পর ট্রান্সপারেন্সি এবং সাইজ, ব্লুর, এগুলো সম্পূর্ণই আপনি আপনার পছন্দ মতো, আপনার রুচি মতো আপনি এগুলো নির্বাচন করবেন, সিলেক্ট করবেন। তো যে কথা বলছিলাম যে এই ড্রপ ডাউন মেনু তৈরি করলে তার লাভটা কী হবে। হ্যাঁ, লাভ হবে এরকম যে আপনি অনেকগুলো স্লাইড তৈরি করেছেন, সেখান থেকে আপনি বেছে বেছে অডিয়েন্সদের দেখাতে পারবেন সুবিধা মতো। অর্থাৎ আপনি ক্লিক করার সাথে সাথেই যেই নাম্বার স্লাইডে ক্লিক করবেন ঠিক সেই নাম্বার স্লাইডেই ভিউ হবে। তো দেখুন, কথায় কথায় আমি আরও একটি শেপস নিয়ে এর মধ্যে স্লাইড নাম্বার লিখে ফেললাম এবং ফন্ট সাইজ বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। এখন এটিকে ধরে এই যে আগের যে শেপসটি তৈরি করেছিলাম সেই শেপসের উপরে আমি স্থাপন করে দিলাম, দুটিকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার। এখন এই ছোট্ট শেপসটির ফিল কালারটি আমি পরিবর্তন করে দিচ্ছি এবং আউটলাইন নো আউটলাইন করে দিলাম। ছোট্ট অ্যারোটিতে ক্লিক করে একটি শ্যাডো দিয়ে দেবো, তাহলে দেখতে খুব সুন্দর হবে। দেখুন, এখন এই ছোট্ট বক্স বা শেপসটিকে আমি কন্ট্রোল চেপে ধরে বাম মাউস দিয়ে টেনে অনেকগুলো কপি করব। এভাবে বন্ধুরা আপনারা যতগুলো স্লাইড ভিউ করতে চান ততগুলো স্লাইডের শেপস এখানে তৈরি করবেন। শেপস তৈরি করার পর দেখুন, আমি এখানে স্লাইড নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে এই ড্রপ ডাউন মেনু তৈরি করার সুবিধাটা একটু বলে নিই। ড্রপ ডাউন মেনু তৈরি করলে আপনি বেছে বেছে অনেকগুলো, অনেক স্লাইড যদি আপনার তৈরি করা থাকে সেই স্লাইডগুলোর মধ্য থেকে আপনি নির্দিষ্ট করে কিছু কিছু স্লাইড আপনি দেখাবেন আর কিছু কিছু স্লাইড হাইড করে রাখবেন। তো দেখুন, আমার এখানে 5টি স্লাইডের জন্য 5টি ছোট্ট ছোট্ট শেপস অর্থাৎ স্লাইড নাম্বার দিয়ে আমি তৈরি করেছি। এখন এগুলোকে সুন্দরভাবে রিয়ারেঞ্জ করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। তো যে কথা বলছিলাম যে এই ড্রপ ডাউন মেনু তৈরি করলে সুবিধা হবে কি। ধরুন আপনার 40, 50 বা 60-70 স্লাইড আপনি তৈরি করেছেন, তো আপনি চাচ্ছেন যে এর ভিতরে গুরুত্বপূর্ণ যেই স্লাইডগুলো সেই স্লাইডগুলো আপনি শো করবেন, অথবা একই প্রেজেন্টেশনের মধ্যে আপনি কয়েকটি প্রেজেন্টেশন তৈরি করেছেন। অর্থাৎ পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মধ্যে বাম পাশে দেখুন যে স্লাইডগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এরকম
অনেকগুলো স্লাইড করে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর আপনি প্রেজেন্টেশন তৈরি করেছেন। তো সেখান থেকে আপনি চাচ্ছেন যে একটি বিষয় আপনি উপস্থাপন করবেন, বাকিগুলো হিডেন রেখে দেবেন। তাহলে এভাবে করে ড্রপ ডাউন মেনু তৈরি করুন। তৈরি করার পর আপনি ইচ্ছা মতো যেই নাম্বারগুলো এখানে দেবেন, যেই স্লাইড নাম্বারগুলো এখানে দেবেন, সেগুলো আপনি দেখাতে পারবেন। দেখুন এখানে আমার অলরেডি ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে এবং এর কালারগুলো পরিবর্তন করেছি, কালারগুলো নিশ্চয়ই আপনারা পরিবর্তন করতে পারবেন। এখন এই শেপসটি সিলেক্ট করে ঠিক বর্ডারের উপর রাইট মাউস ক্লিক করে বাম পাশ থেকে হাইপার লিঙ্কে ক্লিক করুন। ইনসার্ট হাইপার লিঙ্ক নামে একটি ডায়লগ বক্স আসলে এখান থেকে বাম পাশে দেখুন পেজ ইন দিস ডকুমেন্ট, এখান থেকে নাম্বার ওয়ান স্লাইড, নাম্বার ওয়ান স্লাইড সিলেক্ট করে ওকে। এবার দুই নাম্বার যেটি, তার জন্য রাইট মাউস ক্লিক করলাম বর্ডারের উপর এবং নাম্বার টু স্লাইড সিলেক্ট করে আমি ওকে ক্লিক করছি। এভাবে করে আপনারা হাইপার লিঙ্ক ইনসার্ট করে দেবেন। দেখুন আমি যেভাবে করছি, একটা কথা মনে রাখবেন, টেক্সটের উপর ক্লিক করলে হবে না, ঠিক এই বর্ডারের উপরে রাইট মাউস ক্লিক করে ইনসার্ট হাইপার লিঙ্ক, এখান থেকে আপনি যেই স্লাইড দেখাতে চান ঠিক সেই স্লাইড নাম্বারটি এখানে ইনসার্ট করে দেবেন। ধরুন এখানে আমার পাঁচটি আছে, যদি আপনার পঞ্চাশটি হয় তাহলে আপনি চাচ্ছেন যে তিরিশ নাম্বার, পঁচিশ নাম্বার, আঠাশ নাম্বার, দশ নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার, এরকম করে যদি আপনি সিলেক্ট করতে চান ঠিক সেভাবে আপনি এখানে নাম্বার ওয়াইজ আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দেবেন, হাইপার লিঙ্ক ইনসার্ট করে দেবেন। তারপর সমস্ত শেপসগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এবার অ্যানিমেশন থেকে দেখুন অ্যাড অ্যানিমেশন, এখান থেকে মোশন প্যাথের আন্ডার লাইন অ্যানিমেশনটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখুন এই যে রেড পয়েন্ট, এই রেড পয়েন্টটি ধরে আপনি একদম এভাবেই নিচেই নিয়ে আসুন যে পর্যন্ত আনলে আপনার এই শেপসটি শেষ হবে, অর্থাৎ স্লাইড নাম্বার ওয়ান আপনি দেখতে পারবেন। এখন দেখুন ক্লিক করার সাথে সাথেই এটি কিন্তু নিচের দিকে শো হয়ে গেল। ঠিক এইভাবে আপনারা এটিকে তৈরি করবেন। এবার আরেকটি অ্যানিমেশন দেবো, সেটিও মোশন প্যাথ, এখান থেকে আবার লাইন অ্যানিমেশন এবং এর গতিটি আগের বার ছিল ডাউন, এখন আপ দেখিয়ে দিচ্ছি। এবং ডান পাশে উপরের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু স্টার্ট অন ক্লিক লেখা আছে, অর্থাৎ অন ক্লিক হবে। এখন দেখুন এই যে দুইটি, একটি রেড পয়েন্ট একটি গ্রিন পয়েন্ট, তো এই রেড এবং গ্রিন পয়েন্টে একত্রিত করে দিচ্ছি, সেম টু সেম করে দিচ্ছি। তাহলে নিচের দিকে ড্রপ ডাউন যখন হবে যে পর্যন্ত আসবে এবং উপরের দিকে যখন উঠবে ঠিক সমান্তরালভাবে সমানভাবে যাতে ওঠানামা করে সেজন্য। দেখুন প্রিভিউটা আমি একটু দেখাচ্ছি আপনাদের কি করলাম, ক্লিক করার সাথে সাথে এভাবে ডাউন হয়ে আসলো, আবার ক্লিক করার সাথে সাথে উপরের দিক চলে গেল। ঠিক এভাবে করে আপনারা তৈরি করবেন যে কথা বলছিলাম। এখন দেখুন প্রত্যেকটি স্লাইডের উপর থেকে আমি আগে তৈরি করা ড্রপ ডাউন মেনুটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন কি করব, প্রত্যেকটি স্লাইডের উপরে এই ড্রপ ডাউন মেনুটি যেটি এইমাত্র তৈরি করলাম সেটিকে কপি করছি, এখান থেকে কপি করে পর্যায়ক্রমে প্রত্যেকটি স্লাইড সিলেক্ট করে পেস্ট করে দিচ্ছি। এভাবে আপনার যদি অনেকগুলো স্লাইড থাকে আপনি সুন্দর মতো প্রয়োজনীয় স্লাইডগুলো আপনি ভিউ করতে পারবেন। দেখুন এখানে পাঁচটি স্লাইড আমি তৈরি করেছি এবং পাঁচটি স্লাইডের মধ্যেই ড্রপ ডাউন মেনুটি কপি করে পেস্ট করে দিলাম। এখন যথাযথ স্থানে স্থাপন করে এটি প্রিভিউ যদি করা হয় তাহলে খুব সুন্দর চমৎকার হবে এবং খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ। আপনি একবার ভেবে দেখুন যে অনেকগুলো স্লাইডের মধ্যে থেকে আপনি জাস্ট নাম্বারের উপরে ক্লিক করার সাথে সাথে ঠিক সেই নাম্বারের পেজটি বা স্লাইডটি আপনার সামনে শো হবে। এখন দেখুন ওপেনিংয়ে নাম্বার ওয়ান স্লাইড ওপেন হলো। এখন যদি আপনি ইচ্ছা করেন এর ভিতর যে কোনো একটি নাম্বারের উপর ক্লিক করার সাথে সাথে সেই নাম্বারের স্লাইডটি শো হবে। আমি যখন ফাইভ নাম্বার ক্লিক করলাম দেখুন এখানে ফাইভ নাম্বার স্লাইডটি এখানে শো হয়ে গেছে। এভাবে করে আপনি ইচ্ছা মতো আবার এখানে ক্লিক করুন নাম্বার থ্রি, স্লাইড নাম্বার থ্রিতে ক্লিক করার সাথে সাথে
তিন নাম্বার স্লাইডটি এভাবে বি হচ্ছে। কত সুন্দর, কত মজার, তাই না বন্ধুরা? দেখুন আবার আমি এখান থেকে ওয়ান নাম্বারে ক্লিক করলাম, স্লাইড নাম্বার ওয়ান, দেখুন এখানে স্লাইড নাম্বার ওয়ান শো হয়ে গেল, নাম্বার টু শো হয়ে গেল। এভাবে করে আপনি ইচ্ছা মতো, প্রয়োজন মতো আপনি ভিউ করতে পারবেন আপনার প্রেজেন্টেশনকে, আপনার প্রেজেন্টেশনকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে আপনি সেটিকে অডিয়েন্সদের মাঝে শো করতে পারবেন। তো বন্ধুরা, এরকম মজার মজার ক্রিয়েটিভ নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে কিনা আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, আপনি সুন্দর মতো সেখান থেকে আমার আপলোডকৃত ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুল করবেন না। আজকের মতো এ পর্যন্তই, ভিডিওটি দেখা হবে পরবর্তীতে কোনো একটি শিক্ষামূলক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। আল্লাহ হাফেজ।